রাজ্যের দক্ষিণ জেলাকে এক সময় লাল দুর্গ বলা হতো। সেখান থেকে এখন বিজেপির মোট তিনজন বিধায়ক। সিপিআইএম এর শাসনকালে সিপিআইএম না করার অপরাধে অন্তত 70 জন মানুষকে হত্যা করা হয়েছিল এই জেলাতে। বর্তমান শাসনে রাজ্যে একটিও রাজনৈতিক খুন হয়নি। কোন সিপিআইএম নেতা চাইলে এই বিষয়ে সামনাসামনি বিতর্কে বসতে পারে তার সঙ্গে, এমনই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যসভার সাংসদ দীপক কুমার দেব। শান্তির বাজারে বীরচন্দ্রনগর এলাকায় দুলাল দেবনাথের স্মরণে আয়োজিত সভায় এই চ্যালেঞ্জ রাখেন বিপ্লব। এক নয় তিন তিন পদ্মফুল একসঙ্গে ফুটিয়েছে সাউথ এর মধ্যে লাল দুর্গে। লাল দুর্গ গেরুয়া হয়ে গেছে আপনি আর সাউথ এর মানুষ সব জানে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যদি কোন কমিউনিস্টের কোন নেতা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্য হয়েছে, এই সাউথে কমসে কম 70 জনকে নির্মমভাবে হত্যা এই সাউথের মাটির মধ্যে কমিউনিস্টরা করেছে।